বন্ধুরা আমরা যাচ্ছি মেলা। তো আমাকে কেমন লাগছে, এই যে আমার বর। তো আমরা যাচ্ছি গঙ্গারামপুর শিববাড়ি বারুণী চানের মেলা, তো তোমরা দেখতে পাবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। কালকের বৃষ্টির ফল দেখো আমাদের এখানকার। পরিস্থিতি বন্যা হয়েছে। আমার বরটাকে দেখো, শুধু ঘুত ঘুত করে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা আর আমাকে ফেলে। এই যে আমাদের দোকানে। তো বন্ধুরা, আমরা বাসের বাস ধরার জন্য চলে আসছি বাস স্ট্যান্ডে। তো ওইখানে বাস দাঁড়িয়ে আছে এই তো। তো চলো যাওয়া যাক ওই বাস। পুরো ফাঁকা এখন, তারপরে দেখবে লোকজন ফুল হয়ে গেছে। তো আমি আজকে অনেকক্ষণ পর ইন্ট্রোটা দিচ্ছি, আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি আজকে ভিডিওর। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। মন পেয়া ব্লগে সকলকে ওয়েলকাম আমার নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, আমরা কিন্তু গাড়ি থেকে মানে বাস থেকে নেমে এই যে টোটো ধরে নিয়েছি, গঙ্গারামপুরে নেমে গেছি। তো গঙ্গারামপুর থেকে টোটোতে যেতে হবে শিববাড়ি, সেখানেই বারুণীর চান, চানের মেলা। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, আজকের ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো চলো বন্ধুরা, টোটোতে উঠে দেখো অনেক দূর চলে আসছি প্রায়। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভিটি, এই ভিটিতে দেখো অনেক সামনে টোটো দাঁড়িয়ে আছে। এখানে যেন রাজার বাড়ি ছিল, সেই ভিটিটা পড়ে আছে। তারপরে রাজার মেয়ের বিয়ে হয়েছিল, কলা গাছ গেড়েছে, সেখানেও অনেক লোকজন যায়। কিন্তু তোমাদেরকে আমরা দেখাতে পারছি না আজকের ভিডিওতে, অন্য একবার তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা চলে আসছি আর ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু লোক হয়েছে। ভাবতেই পারিনি যে এত লোক হবে। তো আমি জানি যে লোক হয়, কিন্তু এই বছর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাও দেখি না অনেক লোক হয়েছে। আর আমাদের যেতে যেতে কিন্তু দুপুর পার হয়ে গেছিলো, প্রায় দুটোর সময় আমরা পৌঁছিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ কত লোকজন। আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এই খাবারগুলো কী যে আমরা নিজেই বলতে পারবো না। আর এখানে জিলিপি, জিলিপি তো সবাই চিনো। তো যাই হোক বন্ধুরা, তো নদীর পাড়ে যাওয়ার পর মনটা পুরো শান্ত হয়ে যায় দেখতে পাবে। তো এখানে মাটির কতগুলো এই যে পুতুল, তারপরে তাল, এইসব আছে, খুব ভালো লাগছিলো। আর এই যে তোমাদের এইগুলোর কথা কিন্তু বলছিলাম, খুব বিক্রি হচ্ছে। আর এই মেলাতে যে ঘোল দেখা যাচ্ছে, ঘোল কিন্তু প্রচুর লোকে খাচ্ছে মুড়ি দিয়ে। আর এখানে দই আছে, দই, জিলেপি, ঘোল, খুব খুব সবাই খাচ্ছে এই সব জিনিস, মানে চান্দান করছে, তারপরে এই সব খাচ্ছে খাওয়ার পর। তারপরে অনেকে কিন্তু রান্না করেও খাচ্ছে পিকনিকের মতো। তো এখানে দেখতে পাচ্ছে এই দাদুটার দই, দাদুটার দই কিন্তু খুবই খুবই ভালো। তোমরা কিন্তু দাদুটার দই যদি নিতে চাও, মানে এখানকার দক্ষিণ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মানুষজন, তারা কিন্তু বোরডাঙ্গিতে অবশ্যই চলে যাবে। তো তোমরা দেখতেই পেলে। তো আর এখানে যাচ্ছি নদীর পাড়ে, আর নদীর পাড়ে যেতে যেতে দেখছি চাল ডালগুলো ছিটাচ্ছে সবাই চান করে এসে এসে। তো নদীর পাড়ে যাওয়ার পর দেখি নদীতে জলই নেই। এই যে দেখতে পাচ্ছ নদীতে জলই নেই, হালকা পাতলা জল আছে, আর মাঝখানটা তো পুরো ফাঁকা, কিন্তু দারুণ কিন্তু লাগছে। এখানে এই দিদিমাটা দেখতে পাচ্ছ কলা, বাতাসা আর ফুল, বেলপাতা নিচ্ছে চান করে পুজো দেবার। এখানে দেখছি এই বাচ্চাটাকে, বাচ্চাটার মা নিয়ে কোলে আছে আর এখানে নেড়ুমাথা করে দিচ্ছে, এটা মনে হয় মানত আছে সেই জন্য। তো বন্ধুরা, আমরা মেলাতে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক কিন্তু লোকজনের ভিড়, অনেক লোকজনের সমাগম, আর নদীতে এবার জল কম দেখতে পাচ্ছ, নদীতে কিন্তু জলই নেই। একটু
এখানে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছো, ও কিন্তু পয়সা চুম্বক দিয়ে কুড়াচ্ছে। আর এখানে দেল ঠাকুর, চৈত্রি মাস বলতেই দেল ঠাকুর চলে আসে, মানে আমাদের কাঁচা দেবতা। এটা এক কিন্তু বাবা ভোলানাথেরই আর কি, এটা বাবা ভোলানাথের রূপ কি বলবো তোমাদের। চৈত্রি মাসের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই, আমাদের নালাগোলাতেও হয় আর আমরা প্রচুর মজা করি, প্রচুর প্রচুর প্রচুর, ছোটবেলার থেকে দেখে আসছি, তো কোনো ভয় ডর লাগে না। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছি ঠাকুরটাকে চান করিয়েছে, আর এইখানে মা শীতলা। মা শীতলার রূপটা দেখে অসাধারণ লাগছে, এটা কিন্তু পিতলের ঠাকুর, খুব ভালো লাগছে দেখতে। আর এইখানে এই যে দেখো, কালীমায়ের মুখোশ আছে, শিব ঠাকুর শুয়ে আছে, এটাই আর কি দেল ঠাকুর। চৈত্রি পুজো, এই যে ঢাকের বাড়ি পড়লেই না চৈত্রি মাসে, মনে হয় কি যে না দেল দেল নেমেছে। আর ওইখানে একটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে তোমার মহিষের শিং আছে আর মড়ার মাথা মুন্ডু আছে, অনেক পুরোনো হয়ে গেছে সেই জন্য কালো কালো হয়ে গেছে। তো এখানে মা মেয়েকে দেখে মনে পড়ে গেল আমার ছোটবেলাকার কথা। আমি কিন্তু এখানে ছোটবেলার থেকে আসছি, আমার মামা বাড়ি কিন্তু এইখানটাই। তো মার সাথে এসে এইভাবে চান করে পুজো দিয়ে, পুরোহিতের কাছে পুজো দিয়ে, তারপরে আবার কিন্তু চান করে কলা বাতাসা দিতাম গঙ্গা মাকে। তো মনে পড়ে গেল ছোটবেলাকার কথা, সত্যি দিনগুলো আর ফিরে পাওয়া যায় না, যেদিন যায় সেদিন তো যাই। রাধে রাধে কল্যাণ।
প্লাস্টিকের গরম বা পেয়ে যেতে পারেন প্লাস্টিকের ছোটম পাবে। ছয় মাস সন্তোষী রাজ্য লটারির ভোচার কাউন্টার এখন রয়েছে আপনাদের হাতে ঠিক সময়। এই মেলাতে কিন্তু সব কিছুরই দোকান আছে, যেমন তোমার শাড়ি, চুড়িদার, নাইটি, মশারি, তারপরে যাবতীয় সংসারের জিনিসপত্র এই মেলাতে পেয়ে যাবে যা দেখছি। তো বড় সড়ই কিন্তু মেলাটা লেগেছে, অনেক বড় এরিয়া জুড়ে, আর এখানে কিন্তু আরও রাত্রেবেলা হলে আরও বেশি জমজমাট হবে আমার মনে হচ্ছে, কারণ নাগরদোলা, ডিস্কো এইসবই সবই আছে, কিন্তু এখন কিন্তু কেউ ওইরকমভাবে উঠছে না। রাত্রেবেলায় কিন্তু নাগরদোলা, ডিস্কো এইসবের মজা দিনের বেলায় কিন্তু নেই। আর যে কোনো মেলাতে যাই না কেন, আমাদের গ্রামে কিন্তু এই টিকিট কাটার মেলাটা বেশ ভালোই জমজমাট চলছে। 5 টাকার টিকিট কাটো আর দেখো ভাগ্যর লটারি। আর এটা আমি শিবডাঙ্গির মেলাতে যে করেছি, আর শিবডাঙ্গির মেলাতে আমি কী পেয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ, চিরুনি, আর একটা পেয়েছিলাম মগ। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে, মেলা থেকে বেরোনোর পর দেখতে পাচ্ছি শিব ঠাকুর, কত বড় শিব ঠাকুর। আর এখানে এই যে পাশে রান্না করে খাচ্ছে এনারা, বাড়ির হয়তো সবাই মিলে এসেছে। আর তারপর আমরা বেরিয়ে এখানে বিরিয়ানি খাচ্ছি, গঙ্গারামপুরে এসে বিরিয়ানি খেয়ে এখান থেকে তারপরে এখানকার দই নিব, নয়াবাজারের দই নিয়ে, আমাদের বিখ্যাত গঙ্গারামপুরের নয়াবাজারের দই, সেখান থেকে দই নিয়ে, আর মেলা থেকে জিলেপি নিয়েছি, দই আর জিলেপি নিয়ে বাড়িতে যাব। তো এখানে খাচ্ছি দুজনে মিলে, আমি নিয়েছি চিকেন চিকেন বিরিয়ানি, ও খেয়ে ও নিয়েছে মাটন বিরিয়ানি, তো দুজনে খেয়ে নিই। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ এই যে জিলেপি আর দই। আর এখানে ভিডিওটা শেষ করছি, তো ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ।